রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশে উৎপাদিত নিত্যপণ্যের দাম বাড়ার যৌক্তিকতা কি? শুধু এটাই নয়, এমন আরও নানা প্রশ্ন সাধারণ মানুষের মনে। গত এক বছরে সব কিছুর দাম অন্তত দ্বিগুণ হয়েছে, যার ভুক্তভোগী ক্রেতা বিক্রেতা উভয়ই। সাদিয়া ফ্রোজের রিপোর্টে দেখে নেব বিস্তারিত। খুচরা বিক্রেতা সোহেল মিয়া 10 বছর ধরে ব্যবসা করছেন রাজধানীর কারওয়ান বাজারে। তার বক্তব্য, অন্য বছরের তুলনায় এবার বিক্রি কমেছে। যারা 5 কেজি নিত তারা এখন নেয় 2 কেজি, 2.5 কেজি, আমরাও বেচা কিনা কম হয়। সোহেলের কথা শুনে তার দোকানে পেঁয়াজ, আদা, রসুন ও আলুর বিক্রি দেখতে প্রায় আধা ঘন্টা অপেক্ষা আমাদের। এই সময়ে দোকানে ক্রেতা আসেন 7 জন, এর মধ্যে 4 জনই দাম শুনে চলে যান আর 3 জন কেনেন অল্প পরিমাণে। কম কিনি আর কি, সেই একই টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 থেকে 90 টাকা, আমদানি করা পেঁয়াজ 60 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 40 থেকে 50 টাকা কেজি। রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজিতে, যা গত বছর ছিল 80 থেকে 120 টাকা। আদার দাম গত বছর 100 টাকার মধ্যে ছিল, যা এখন 200 থেকে 220 টাকা। আমাদের মানে এখন বাচ্চা মরার দায় হয়ে গেছে। বেতন পায় 8,000 টাকা, সংসার চলে অনেক কষ্ট হয় যে আমাদের। এগুলো তো অ্যাকচুয়ালি যারা এইসব বাজার মনিটরিং করতেছে তাদের দেখার কথা। বেশ কিছু সবজির দাম এবছর 70 থেকে 80 টাকার নিচেই নামেনি, এর মধ্যে বেগুন ও করলা অন্যতম। দেশি আলু গত বছর মিলেছে 25 থেকে 30 টাকায়, যা এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও গত বছরের তুলনায় এবার ভোগাচ্ছে। এগুলো আসলে একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারতাছে না। এটা আমি যতটুকু ধারণা, 16,000 টাকা বেতন, তার মধ্যে আপনার 8,500 টাকা ঘর ভাড়া, আর বাকি টাকা দিয়ে যে মনে করেন সংসার চালাইতে, এই পরিস্থিতি আমাদের দেশের। ডিমের দাম এবছর বেশ কিছুদিন থেকেই বাড়তি, এখনও ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, যা গত বছর ছিল 120 টাকা। 2022 সালে খোলা বাজারে আটা বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়, যার দাম এখন 60 টাকা কেজি। মশলার মধ্যে জিরার দাম এবছর লাফিয়ে লাফিয়ে বেড়ে 1,000 ছাড়িয়েছে। আমি নিতে পারছি না, আমার থেকে নিম্ন শ্রেণী যারা আছে তারাও নিতে পারছে না। মাছের বাজারেও স্বস্তি নেই। পাঙ্গাস, তেলাপিয়ার মতো একটু কম দামের মাছও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে আরও আগেই। এমনকি গরুর মাংসের দামও বছর বছর বাড়ছে। গত বছর পাঙ্গাস বিক্রি করছে 160 টাকা, এবছর পাঙ্গাস 200 টাকা বিক্রি করি। গত বছর তেলাপিয়া বিক্রি করছি আমরা 160 টাকা 140 টাকা, এবছর তেলাপিয়া 250 টাকা 220 টাকা। হিসাব করলে দেখা যায় নিত্যপণ্যের বাজারে সব কিছুর দাম গত বছরের তুলনায় দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে। সাধারণ মানুষের দাবি, নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাগালের মধ্যে আনা হোক সব কিছুর দাম। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।